এই যে বন্ধুরা, ভালোবাসার সকল রকমের গল্প পেতে আমাদের উমের ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন না প্লিজ। সিরিটা পড়া মাত্রই আব্রাহামের চোখে মুখে হাসির ঝলক ফুটে ওঠে। আব্রাহামের মুখে তার অজান্তেই হাসির রেশ ফুটে ওঠে। আব্রাহাম কি বলবে ভেবে পায় না, কিন্তু আব্রাহাম আবার তার হাসি থামিয়ে এক নয়নে চিঠিটার দিকে তাকিয়ে থাকে। আয়রাত এই প্রথম তাকে ভালোবাসি বলেছে। যদিও আব্রাহাম আগে থেকে জানতো যে আয়রাত তাকে ভালোবাসে, কিন্তু নিজের মুখ ফুটে কখনোই বলে ওঠা হয়নি। কিন্তু আজ আয়রাত তাও বলে দিয়েছে। আব্রাহাম তার বাম হাত দিয়ে তার মাথার পিছনের চুলগুলোতে ঝাড়া দেয়। বাইরে থেকে সে ব্যাঙের মাথা আর চিঠিটা নিয়ে ঘরে এসে গেল। টেবিলের উপরে সে বক্সটা রেখে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার হুট করে হেসে দেয়। এবার সেখান থেকে উঠে গিয়ে করিডোরে এসে দাঁড়ায়। মুখ থেকে তার যেন হাসি সরার নামই নিচ্ছে না, মুচকি হাসি লেগেই আছে তার ঠোঁটের ভাজে ভাজে। নিপা, তোমরা কোথায়? আমি আর নীরব ভাইয়া তোমাদের জন্য বসে অপেক্ষা করছি, প্লিজ জলদি এসো। আরে এই তো এসে পড়েছি, রাস্তায় আছি, আর মাত্র 5 মিনিট। আচ্ছা, মানে আসলে রাত্রি কোথায়? আহা, মজনু আছে, রাত্রিও আছে, ওকে নিয়েই আসছি। আরে ধুর, কি যে বলো না, তেমন কিছুই না। এই একদম চুপ, দুই শয়তানকেই বেশ ভালো করে চেনা আছে, আর সত্যিটা আমরা সবাই জানি, এখন কেবল মুখ দিয়ে বলা বাকি একে অপরকে। সেটাও বেশি দেরি নেই। আচ্ছা রে ভাই, আসছি, আমরা কেমন? এখন রাখি। ওকে বইনা। নিপার সাথে কথা বলে অয়ন ফোনটা কেটে দেয়। নিপা আর রাত্রি যাচ্ছে তাদের সাথে দেখা করতে। বেশ খানিক সময় পর তারা তাদের জায়গায় এসে গেল। তারা মূলত একটা রেস্তোরাঁয় এসছে। তারা আসতেই নীরব নেপাকে দেখে এগিয়ে গেল এবং অয়ন সেখানে টেবিলে দাঁড়িয়ে গেল। রাত্রিকে দেখে তারা এসে টেবিলে বসে পড়ল। তো আসতে কোনো কষ্ট হয়নি তো? না ভাইয়া, একদম না। তো কি খবর তোমাদের? অনেক ভালো, তোমরা বলো কি খবর? বেশ ভালো, আর সামনে তো আরো ভালো হতে চলেছে, কেননা সামনে আপনাদের প্রিয় বলে কথা। তাহার বলতে। আরে অয়ন, তুমি কিছু বলছো না কেন, এত চুপচাপ আজ? অয়ন এক চোখে দাঁড়িয়ে দিকে তাকিয়ে আছে। অয়ন, অয়ন আব্বে। হ্যাঁ হ্যাঁ, নিপা বলো। কোথায় হারিয়ে গেলি ভাই? আরে না না, কোথাও না। গিয়ে দেখো, কোনো জানি গফের কথা ভাবছে। এই একদম উল্টাপাল্টা কথা বকবে না, আমার ওইসব গপ টপ নেই। তাহলে এত ভাবনা কিসের? বলো। সব তোমাকে কেন বলবো? না বললে আমার শোনার জন্য বইয়ে গেছে। এই নাও আবার শুরু, এই থাম। আচ্ছা ভাইয়া, বিয়ের প্ল্যান কি বলেন? আগামীকাল আমরা আবির আহমেদ আঙ্কেলের বাসায় যাব। মানে আব্রাহাম ভাইয়ের বাড়ি? ওয়েট, আয়রাত কোথায়, আসেনি আজ? ভাইয়া, সে আব্রাহাম ভাইয়ের কাছেই গেছে। কি, দা ভাইয়ের কাছে? আর নীরব ভাইয়া, আপনি তো তাদের পুরো ব্যাপারটা জানেন, নতুন করে বলার কিছুই নেই। হ্যাঁ তা তো জানি, এখন শুধু আব্রাহাম ভাইয়ের রাজি হলেই হলো। আমার মনে হয় না আব্রাহাম ভাই এত তাড়াতাড়ি রাজি হবে। আয়রাতকে ভাইয়া মাত্রা থেকে বেশি ভালোবাসে জানি, কিন্তু দুইজনেই তো আর বাঁকা কম না, দুটোই সমান। যা হোক, আমি এখন শুধু এইটাই চাই যে আমার দা ভাই এবং বৌমণি একসাথে ভালো থাক। আয় হায়, শেষে কিনা আমার ক্রাশি আমার বোনের বিয়ে করা বর বের হলো। হায় আমার ফাটা কপাল। এই মেয়ে, তুমি কি বললে? কোথায় কি বললাম? আমার দা ভাই তোমার ক্রাশ লজ্জা করে না একজন বিবাহিত ছেলের ওপর ক্রাশ খেতে? আরে আমি কি তখন জানতাম নাকি? হয়েছে হয়েছে। আল্লাহর আস্তে তোরা থাম প্লিজ, তোদের ঝগড়াতে জীবন যাবে। তোর খিদে পেয়ে গেল এই বান্দরের চক্করে, নীরব ভাইয়া। জি বলেন শালিকা। এখন কি খাবার অর্ডার দেবেন নাকি না খাইয়ে মারবেন? এ মা, ছিছি, এগুলো কি বলো, আমি এক্ষুনি বলছি। রাতে এমন পাগলামো কথাতে অয়ন মুচকি হেসে দেয়। তারপর তারা খেতে থাকে আর জমিয়ে আটা দেয়। তারপর বের হয়ে পড়ে যার যার বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার আগে নীরব নিপাকে ছাড়তে না ছিল, রাত্রি আর অয়নের চাপাচাপিতে ছেড়ে দেয়। আল্লাহ জানেন বিয়ের দিন এদের জন্য পাতোয়ার পাত্রীপক্ষের কি হাল হয়। তার উপর আয়রাত বোম তো আসেই। আয়রাত তার বাসায় গিয়ে গরম গরম কফি খাচ্ছে আর ভাবছে যে কাল কি করা যায়। নিপা আর রাত্রি তাদের বলে দিয়েছে যে তারা কালকে চৌধুরী ভবনে যাচ্ছে, আর আয়রাত তো আব্রাহামকে চৌধুরী ছাড়া এখন ডাকেই না। আয়রাত
ফ্রেশ হয়ে ভেজা চুলে বারবার হাত দিচ্ছে আর আব্রাহামের করা সেই সব পাগলামির কথা ভাবছে। আগে কত সাইকোয়েটা ছিল কিন্তু এখন একদম গোমরামুখ। আচ্ছা ব্যাপার না ব্যাপার না, এখন নিজের করা পাগলামিতে তার চৌধুরীকে পাগল করবে সে। আয়রাত এইসব কিছু নিজের মনে ভাবছে আর হেসে যাচ্ছে। তখনই রাত্রি আসে, দেখে যে আয়রাত এভাবে নিজের মনে মনে হেসে যাচ্ছে। রাত্রি তা দেখে নিজের গলা খাঁকারি দেয়। আয়রাত নিজের পাশে তাকিয়ে দেখে রাত্রি দাঁড়িয়ে আছে। তা দেখে আয়রাত রাত্রির হাত ধরে টেনে এনে নিজের পাশ ঘেঁষে বসিয়ে দেয়। তো মনে মনে এত কি মন গলা খাওয়া হচ্ছে শুনি? আরে ধুর কিছু না, আব্রাহাম ভাইয়ের কথাই বুঝি। জানি না কি হবে, আব্রাহাম অনেক বেশি রাগ করে আছে, আমার উপর কথা পর্যন্ত ঠিকভাবে বলে না। আরে বেবিচান মন খারাপ করিস না তো, যেখানে ভালোবাসা থাকে সেখানে রাগ অভিমান তিক্ততা সবই থাকে, কিন্তু এই সামান্য জিনিসগুলো ভালোবাসা গেছে খুবই ঠুনকো। আব্রাহাম ভাই তোকে পাগলের মতো ভালোবাসে, নিজের থেকেও বেশি। আর কি কিছু দিনের জন্য একটু রাগ করলো আর তাই তুই এত মন খারাপ করে রেখেছিস? কিন্তু সবই তো আমার জন্যই হয়েছে, আমি সবসময় আব্রাহামকে ভুল বুঝে গেছি। না একদম না, তোর দিক থেকে ভাব, তোর জায়গায় অন্য কেউ থাকলে হয়তো এই একই কাজ করতো, কারণ তোর উপর দিয়ে যা গেছে তা অনেক কিছু। তুই তোর দিক দিয়ে ঠিক আছিস, নিজের বাড়ি থেকে তুলে আনা, বাবা মার কাছ থেকে দূরে থাকা, বিয়ে করা, আবার তুই ভেবেছিলি আব্রাহাম ভাই খুন করেছে তোর বাবা মাকে, যদিও তা তোর ভুল ধারণা ছিল। মানলাম আব্রাহাম ভাই তোর উপর অন্যায় করেছে, কিন্তু ভাই তার শাস্তি পেয়ে গেছে, আর তা হচ্ছে তোর থেকে দু বছর দূরে থাকা। ভাই এতটা দিনের জন্য তোর থেকে দূরে থেকেছিল, যাকে সে নিজের অস্তিত্ব ভাবত তার কাছ থেকে দূরে থেকেছে, যা আব্রাহাম ভাইয়ের জন্য যথেষ্ট শাস্তি ছিল। হ্যাঁ অবশ্য ভুল তোরও ছিল, কিন্তু তুই তা বুঝতে পেরেছিস আর এখন সব কিছু ঠিক হয়ে যাবে। তুই শুধু তোর সাইকো বরের সাইকো বউ হয়ে থাক। অবশ্যই তার বলতে, কিন্তু লাড্ডু তো এখন আমাদের নিপুর মনে ফুটছে, কারণ সামনে তো তার বিয়ে। ধুর এভাবে কি বলছিস? কেন লজ্জা লাগছে বুঝি? বাসর ঘরের কথা চিন্তা করে? হ্যাঁ তাই হবে, আমি সিওর। কি বললি হারামিরা, দাঁড়া দেখাচ্ছি মজা। দৌড়া দৌড়া। নিপাকে এভাবে কথা বলে জ্বালানির জন্য নিপা আয়রা তার রাত্রির পেছনে বালিশ নিয়ে দৌড়াতে লাগলো, আর তারা ছুটতে লাগলো এদিক আর ওদিক। শুরু হলো তাদের তিনজনের মাঝে খুনসুটি। তুমুল গতিতে গাড়ি চালিয়ে যাচ্ছে আয়রাত, তার সাথে গান তো আছে, সাকি সাকি ও সাকি সাকি রে সাকি সাকি। গানের সাথে সাথে তাল মিলিয়ে মাথা দুলিয়ে যাচ্ছে সে। তার এমন কাণ্ড দেখে রাত্রি আর নিপা হাবার মতো করে বসে আছে। রাত্রি একবার আয়রাতের আবার আরেকবার তার ফোনের দিকে তাকাচ্ছে, আর নিপা মুখে একটা পাঞ্চে ভাব এনে রেখেছে। সামনে বিয়ে আর বউ নাকি এমন মুখের বারোটা বাজিয়ে রয়েছে, বলি যে একটু হাস, হাসলে তো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। আমি তোর কাণ্ড দেখছি, বিয়ে আমার কিন্তু ধুমধারাকা বাজাচ্ছিস তোরা। এইটা হচ্ছে যার বিয়ে তার খবর নেই, পাড়া পড়শির ঘুম নেই। আইরু তোর মতো হলেও তো ভালো হতো। মানে বুঝলাম না। মানে আব্রাহাম ভাই তোকে যেভাবে তুলে এনে বিয়ে করেছে, ওয়াও কি রোমান্টিক ব্যাপার। তখনকার সিচুয়েশনটা আলাদা ছিল, একদম আলাদা। আর সেই সময় যদি তুই থাকতি তাহলে হয়তো ব্যাপারটা তোর কাছেও তেমন সুবিধের হতো না। বুঝলাম, কিন্তু আমরা এখন যাচ্ছি কোথায়? আমরা না, আমি তোদের আমি বাইরে সেই কফি শপে নামিয়ে দিব যেখানে নীরব ভাইয়া আছে, আর অয়ন এখন অফিস থেকে সেই কফি শপেই যাচ্ছে, এদিকে তোরাও যাচ্ছিস, তারপর তোরা সবাই মিলে একসাথে এসে পড়িস চৌধুরী ভবনে। আর তুই? আরে আমি তো এখন আবার চৌধুরীর কাছে, সে তার অফিসে যায়নি, একটা মিটিং ছিল তা বাসা থেকেই সামলে নিয়েছে, আর বাকি কাজগুলো অয়ন এবং ম্যানেজার সামলে নিয়েছে, সো আব্রাহাম বাসাতেই আছে। আহা ভালোবাসার অভাব নেই দেখছি। আবার জিগায়। আচ্ছা হয়েছে আইরো, তাহলে এবার তাড়াতাড়ি আমাদের নামিয়ে দে। আচ্ছা। আয়রাত আবারও গান ছেড়ে দিল। তার বেশ খানিক সময় পর আয়রাত নিপার রাত্রিকে কফি শপের কাছে নামিয়ে দিল। নামিয়ে দিয়ে চৌধুরী ভবনের দিকে গাড়ি ঘুরিয়ে চলে গেল। এক সময় গাড়ি চৌধুরী ভবনের মেইন গেটের কাছে এসে থেমে গেল। আয়রাত তাকিয়ে দেখে যে আজ বাইরে কোনো গাড়ি নেই। তা দেখে এক শান্তির হাসি হাসে আয়রাত,
কেননা আজ অহেতু কোনো শয়তানি কাজ করতে হবে না তাকে। আয়রাত গেটের ফাঁক দিয়ে ভিতরে এক নজর দেখে নিল, আবার গাড়িতে বসে ভাবতে লাগলো যে আজ আবির আহমেদ চৌধুরী বাড়িতে আছেন। জানি না আয়রাতকে দেখে উনি কি রিয়াকশন দেবেন। তবুও আয়রাত এক গভীর শ্বাস ছেড়ে বাড়ির দরজা খুলে বাইরে নেমে পড়ে। গেটের কাছে দাঁড়াতেই আয়রাতকে দেখে বাগানের মালিক এক প্রকার দৌড়ে এলো। আরে আয়রাত আম্মা জান, যে আপনারে কতটা দিন পরে দেখতে পাইলাম। জি রামু কাকা, কেমন আছেন আপনি? জি আম্মা জান, বহুত ভালোই আছি। তা আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো রামু কাকা। আরে আম্মা জান, আপনি বাইরে কেন দাঁড়িয়ে আছেন? ভিতরে আসেন, ভিতরে আসেন। এই কথা বলে রামু তড়িঘড়ি করে গেট খুলে দেয়। আয়রাত হেসে ভেতরে চলে আসে। কাকা। জি আম্মা জান। বাপি বাড়ি আছে? জি আম্মা জান, উনি আজকে বাড়িতেই আছেন, কিন্তু উনি ইদানিং কেমন জানি শুকিয়ে গেছেন, মুখে হাসি নাই আগের মতো, বিশেষ করে কারণ ছাড়াই ঠিকঠাক কথা বলে না, শুধু আব্রাহিম বাবার কারণে উনি এখন মাঝে মাঝে হাসে, আপনার কথা অনেক বেশি মনে করেন উনি, আসলে নিজের কোনো মেয়ে নেই বলে তাই আপনাকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসে, এতদিন তো আপনার ছিলেন না, কিন্তু এই যে আপনি আইসে গেছেন না, এখন সব কিছু আগের মতোই ভালো হয়ে যাবে দেখবেন। হ্যাঁ কাকা, সব কিছু ঠিক হয়ে যাবে এবার। কাকা তাহলে আমি ভেতরে যাই কেমন? জি আম্মা জান, আপনি যান। এই কথা বলে আয়রাত চলে যায়। বেলা বাজে 11টা, কিন্তু আব্রাহামের এখনো ঘুম থেকে ওঠার কোনো নামই নেই। সারা রাত বেচারা নির্ঘুম কাটিয়েছে, আবার সকালে মিটিং ছিল তাই অ্যাটেন্ড করার পর হালকা একটু ঘুমিয়েছে। সাদা ধবধবে বিছানাতে অগোছালোভাবে ঘুমিয়ে আছে আব্রাহাম, কালো প্যান্ট পরে আছে বাট বডিতে কোনো কাপড় নেই। হাফ নিউড জাগে বলে, চুলগুলোও অগোছালো হয়ে আছে, মুখের মায়ায় যেন শেষ নেই, খুব বেশি সুন্দর লাগছে তাকে। তখনই আয়রাত আব্রাহামের ঘরে ঢুকে পড়ে। ঘরে গিয়ে দেখে আব্রাহামের এই অবস্থা। আয়রাত মুখে হাত দিয়ে হেসে দেয় খিলখিল করে, হাতে থাকা কফিটা বেডের পাশে টেবিলে রেখে দেয়। আয়রাত বেশ ভালো করেই জানে যে ঘুম থেকে উঠে আব্রাহাম কড়া কফি খায়, তা না হলে নাকি সারাদিন তার কেমন বোরিং বোরিং লাগে। আয়রাত কফিটা রেখে আব্রাহামের পাশে বসে পড়ে, কিছুটা ঝুঁকে আব্রাহামের মুখের দিকে তাকায়, মুস্কিভাবে হেসে ওঠে সে। আবার আব্রাহামের মুখের কাছে ঝুঁকে গালে এক হাত ঠেকিয়ে তাকিয়ে থাকে, পুরো বাচ্চা বাচ্চা লাগছে আব্রাহামকে। বালিশে বেশি ভর দিয়ে শুয়ে থাকার কারণে দু গালের মাংস চেপে এসছে, যার ফলে তার ঠোঁট দুটো ছোট হয়ে এসছে। হালকা গোলাপি ঠোঁটে ভাজের দিকে তাকিয়ে আছে আয়রাত, চুলগুলো কেমন এলোমেলো হয়ে আছে। আয়রাত তার হাত দিয়ে চুলগুলোতে মিলিয়ে দেয়, তাতে যেন আব্রাহাম আরাম পেল। সে আরো আয়েস করে চোখ বন্ধ করে নিল। এতে আয়রাত কপাল কোষে সোজা হয়ে বসলো, কারণ আয়রাত আব্রাহামকে জাগানোর চেষ্টা করছে কিন্তু ইনি কি মাথায় হাত ছোঁয়া পেয়ে আরো আরাম করে ঘুমোচ্ছেন। কি অদ্ভুত, আমি চাচ্ছি যে ঘুম থেকে উঠে পড়ুক, কিন্তু না, তা হচ্ছে তার বিপরীতে। দাঁড়ান, ঘুম ছুটাচ্ছি আপনার। এ বলে আয়রাত তার হাত আব্রাহামের কানের নিচে নিয়ে গেল। হাতে থাকা চুড়িগুলো আব্রাহামের কানের কাছে নিয়ে বাজাতে থাকলো, ঝনঝন শব্দ হতে থাকে। এতে আব্রাহাম বেশ বিরক্ত বোধ করলো। সে তার মাথা অপর পাশে ঘুরিয়ে আবারও ঘুমিয়ে গেল। এবার আয়রাতের মেজাজ গেল চোটে। রাগ নিয়ে অন্যদিকে তাকাতেই আয়রাতের চোখ পড়লো গরম গরম কফির মগের ওপর। আয়রাত আবারও সাথে হাসা আসে। কফির মগটা আয়রাত হাতে নিয়ে ধীরে ধীরে আব্রাহামের বাম হাতটা তুলে ফেলল। তার হাতের এক আঙুল তুলে কফির গরম মগের ভিতরে চেপে ধরে। দু তিন সেকেন্ড যেতেই আব্রাহাম চিল্লিয়ে ওঠে, তার হাত সরিয়ে নেয়, আর আয়রাত এক ঝটকাতে সেখান থেকে উঠে গিয়ে দূরে সরে দাঁড়িয়ে মুখে হাত দিয়ে হাসতে থাকে। এই মেয়ে, তুমি কি পাগলি নাকি? হ্যাঁ, আপনি না বলতেন যে পাগলের বউ তো পাগলই হতে হবে, তাহলে করলাম না হয় একটু পাগলামি, তাতে ক্ষতি কি? হুম, ও গড, আমি কার পাল্লায় পড়েছি। আর এই তুমি আমার ঘরে কি করছো? বেরো এক্ষুনি। এ বের হও এক্ষুনি, ভুলে যাবেন না এটা আমারও ঘর, যতটা আপনার ততটা আমারও, বুঝলেন? তোমার ঘর তাই না? হ্যাঁ, তো কোনো প্রমাণ আছে তোমার? আমি নিজেই প্রমাণ, আমি আপনার বিয়ে করা বউ, আর কি চাই আপনার? মুক্তি চাইতে মুক্তি দিয়ে দিয়েছি, আর কি চাও? কাম অন ইয়ার, আমি অন্তত তোমার মতো বেহেনজি কাউকে বিয়ে করে নিজের বউ বানাবো না। ওই আপনি কি বললেন, আমি বেহেনজি? একদম। মুখ সামলে কথা বলবেন, বলে দিচ্ছি, নয় তো। আব্রাহাম এবার এক নিমেষে আয়রাতের কাছে গিয়ে তাকে দেয়ালের সাথে চেপে ধরে। আয়রাতের এতক্ষণে হুশ ফিরল যে আব্রাহামের গায়ে কোনো কাপড় নেই, কালো প্যান্টে জিম করা ফর্সা বডি বেশ ভালোই মানিয়েছে। এভাবেই আয়রাতের কাছে আসাতে
আব্রাহামের সামনে থাকা চুলগুলো কপালে ঢেকে যায়। আব্রাহাম অনেক ঝুঁকে ছোট ছোট চোখ করে আয়রাতের দিকে তাকিয়ে আছে। আয়রাত যেই দেখলো যে আব্রাহামের গায়ে কোনো কাপড় নেই, সে সাথে সাথে চোখটা খিচে বন্ধ করে ফেলে। না, তা না হলে কি করবে শুনি। আব্রাহামের এমন নেশা ধরানো কথায় আয়রাত কিছুই বলে না, শুধু নিচের দিকে চোখ নিয়ে তাকিয়ে থাকে। লজ্জায় গাঢ় লাল হয়ে গেছে সে। আব্রাহামের এভাবে আয়রাতকে ধরায়, এবার আয়রাতের কাঁধে থাকা তার ওড়া কাঁধের বেশ নিচে নেমে পড়ে, তার কাঁধখানা উন্মুক্ত হয়ে যায়। আব্রাহামের চোখ পরক্ষণেই সেখানে যায়, বুকের ঠিক উপরের তিলটায় চোখ আটকে যায় আব্রাহামের। নেশা না করেও আব্রাহামের কেমন নেশা নেশা ধরে যায়। আয়রাতের দিকে তাকিয়ে দেখে আয়রাত চোখ বন্ধ করে নিচু হয়ে আছে। আয়রাতের সামনে অবাধ্যভাবে চুল নিচে পড়ে যায়। আব্রাহাম আয়রাতের কানের কাছে গিয়ে ধীর ধীর কথে বলে ওঠে, মুখ সামলে কথা না বলে কি করবে বলো। কিছু না, আপনি প্লিজ আমাকে ছেড়ে দিন। আয়রাত আর কিচ্ছু বলে উঠতে পারে না। আব্রাহাম আর তার লোভ সামলাতে না পেরে আয়রাতকে আর কিছু একটা বলার সুযোগ না দিয়ে তার গলাতে মুখ ডোবায়, কোমর চেপে ধরে নিজের আরো কাছে নিয়ে আসে আয়রাতকে। আয়রাতও তার এক হাত আব্রাহামের কাঁধের উপর রাখে। আয়রাত এবার কোনো বাধা দেয় না, সে আবেশে চোখটা বন্ধ করে ফেলে। আব্রাহাম যেন হাজারো বছরের তৃষ্ণা মেটাচ্ছে, নাক মুখ সব ডুবিয়ে দিয়েছে সে আয়রাতের ঘাড়ে। আয়রাত চেয়েও আব্রাহামকে নিজের থেকে দূরে সরাতে চাইছে না। থাক না, সময়টা এমনই। প্রায় অনেক সময় পর আব্রাহাম আয়রাতের কাঁধ থেকে মুখ সরিয়ে নেয়। সামনে তাকিয়ে রেখেছে আয়রাত, এখনও তার চোখ জোরে বন্ধ করে আছে। লজ্জার ফলে আব্রাহামের সাথে ঠিকমতো চোখও মিলাতে পারছে না সে। আব্রাহাম এবার আয়রাতকে ছেড়ে দূরে সরে গেল। আব্রাহাম এবার টেবিলে থাকে কফিটা হাতে নিতেই উল্টো দিকে ঘুরে আয়রাতের উদ্দেশ্যে বলে ওঠে, এবার ছেড়ে দিলাম, পরের বার কিন্তু আর ছাড়ছি না। ছেড়ে আর কোথায় দিলেন? কিছু বললে না, কোথায় কি বললাম। আচ্ছা, আপনি তো ঘুম থেকে উঠে পড়েছেন, এবার আমি নিচে যাই। দাঁড়াও, আগে বলো তুমি এখানে কি করে এলে। মানে আমার বাপের বাড়ি আমি আসব না, এ কেমন কথা। বের হও রুম থেকে। যাব না। খুব তো তারা তুমি। আয়রাত আব্রাহামের কাছে গিয়ে টুক করে তার গালে চুমু দিয়ে বলল, আপনার থেকে বেশি না চৌধুরী। তবে রে, আব্রাহাম আয়রাতের পিছু নিলে আয়রাত খিলখিল করে হেসে দৌড় দেয়, কিন্তু আবার দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে আব্রাহামকে বলে ওঠে, এই যে চৌধুরী। আব্রাহাম তার দিকে এক ভ্রু উঁচিয়ে তাকায়, একটা কথা বলতে তো ভুলেই গেছি। আবার কি? আপনাকে না খালি গায়ে অনেক বেশি হ্যান্ডসাম লাগে। আয়রাত এই কথা বলে আব্রাহামকে ব্যঙ্গ করে চলে যায়। আয়রাত চলে যেতেই আব্রাহাম জোরে হেসে দেয়। আব্রাহাম ভাবতেও পারেনি যে সকাল সকাল উঠেই তাকে আয়রাতের এইসব পাগলামো কাণ্ড দেখতে হবে। তবে দেখে ভালোই হয়েছে, আজ পুরো দিন আব্রাহামের অনেক ভালো কাটবে। আব্রাহাম হেসে একটা সাদা টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ আগে আয়রাত যখন সিঁড়ি বেয়ে বাড়ির ভিতরে যায়, তখনই আয়রাতের চোখ যায় বাগানে বসে থাকা তার বাপি আবির আহমেদ চৌধুরীর দিকে। মুখের সামনে বই ধরে খুব গম্ভীরভাবে বসে আছে। আয়রাত দেখলো যে পাশেই চা রাখা আছে, চায়ের পাশেই কাপ ভরে চিনি রাখা আছে, কিন্তু তার বাপির সেটা দেখে কোনো ভ্রুক্ষেপে নেই। সে তার মতো করে বই পড়েই যাচ্ছে। আয়রাত খানিক ভাবতে লাগলো যে যিনি আগে আয়রাতের হাতে চায়ের জন্য দিনটা ত্যাগ করে ফেলতো, বাড়ি মাথায় করে নিত, সে চা পাশে রেখে বই পড়ছে, চা একসময় ঠান্ডাই হয়ে গেল। যিনি চা খাওয়ার সময় চিনি চিনি করে আয়রাতের কাছে বাহানা করতো, সে আজ তার দিকে তাকিয়েও দেখছে না। সবকিছু আয়রাতের জন্য, তার বাপি এখনো আয়রাতের জন্য অপেক্ষা করছে। আয়রাত ধীর পায়ে তার বাপির দিকে এগিয়ে যায়, পেছনে দাঁড়িয়ে দেখে তার বাপি হুমায়ুন আহমেদের অপেক্ষা, বইটা খুব মনোযোগ দিয়ে পড়ছে। আয়রাত তার দুহাত পেছনে রেখে কিছুটা ঝুঁকে তার বাপির পাশে গিয়ে বলে ওঠে, বাপি কার জন্য অপেক্ষা করছো তুমি? আয়রাতের কণ্ঠস্বরকে চিনতে আবির আহমেদের একটুও ভুল হয়নি। আয়রাতের কণ্ঠ শুনে তিনি পিছনে ফিরে তাকালো। আয়রাতকে দেখে আবির আহমেদ কোনো কিছু বলল না, খুব শান্তভাবেই আবির আহমেদ তার চেয়ার থেকে উঠে দাঁড়ালো, আস্তে করে আয়রাতের দিকে এগিয়ে গেলেন। আয়রাত মা, আয়রাত মা। হ্যাঁ বাপি, আমি তোমার মেয়ে আয়রাত। আয়রাত মা আমার। এই কথা বলে আবির আহমেদ আয়রাতকে নিজের বাহুতে জড়িয়ে ধরলেন, অজরে কান্না করতে লাগলেন তিনি। আয়রাতেরও চোখের পানি শেষ নেই। আবির আহমেদ যেন এতদিনে তার প্রাণে প্রাণ ফিরে পেয়েছেন। আয়রাতকে নিয়ে হাউ মাউ করে কেঁদে দিলেন তিনি।
মা রে, কোথায় ফেলে রেখে চলে গিয়েছিলি তুই? জানিস তোকে কত খুঁজেছি আমরা, কিন্তু কিন্তু যেদিন আব্রাহামের মুখে তোর কথা শুনলাম সেদিন আর নিজেকে ধরে রাখতে পারিনি। আমি জানতাম তুই একদিন না একদিন ঠিকই ফিরে আসবি, আমার ঝরে যাওয়া পরিবারকে তুই একদম ঠিক জোড়া লাগিয়ে দিবি, আমার পরিবার এক হবে। আজ আমার মন বলছে আমি ঠিক আছি, আমার ধারা একদম ঠিক। অনেক মনে পড়ছে রে তোর কথা, অনেক। আর আমাদের ছেলেটার যে কী হাল হয়েছিল তোকে ছাড়া তো আর মুখেই বলতে না, কিন্তু এখন আমার আর চিন্তা নেই, কারণ তুই এসে গিয়েছিস, আমার ঘরের লোককে চলে এসেছে। আর যাস না মা, আমার ছেড়ে দূরে যাস না।